রাজনৈতিক পরিস্থিতি কি যাচ্ছে? সার্বিক ব্যর্থতার জন্য পৌরসভার আমি দুদিন আগে কুমোরডাঙ্গা স্টেশনে আমাদের অনশন চলছিল 7 দিন ধরে, সেখানে কোনো আমি নিযুক্ত ছিলাম, আমাদের 5 জন কর্মী অসুস্থ ছিল, তাদের ফলনাস খাইয়ে অনশন ভেঙেছি। সেই রাগ, সেই যে আন্দোলন, তারপরে আমি ওখানে সূচনা ছিল আমার কাছে যে পৌরসভাতে আজকে যাবে এবং কাঠমানির বিরুদ্ধে যে বহু চর্চিত বিষয় কাঠমানি, প্রত্যেকটা মিউনিসিপ্যালিটিতে আমাদের আন্দোলন চলছে কাঠমানি গরিবদের টাকা ফেরত দেওয়ার জন্যে, সেই আন্দোলন আজকে কুমোরডাঙ্গা ছিল। সেই আন্দোলন আজকে শাসক দল এবং প্রশাসন মিলিতভাবে এই শান্তিপূর্ণ যে আন্দোলন সেখানে আঘাত করেছে, পুলিশ গ্যাস গ্যাস ছেড়েছে, আমাদের 15 জন কর্মী আহত এবং সেখানে বেশি বেশি আমার কথা হয়েছে, বলছেন 15 জন কর্মী আহত আছে, পুলিশ নির্বিচারে লাঠিচার্জ টিয়ার গ্যাস সেল ফাটিয়েছে, তাদের এখন অসুবিধা হচ্ছে, কাঠমানি নেব চাইতে গেলে সমস্যা। আজকে প্রত্যেকটা পৌরসভায় একইভাবে কাঠমানি চলেছে, এইখান থেকে কোনো পৌরসভা বাদ নেই। সেই অনুযায়ী আমাদের কুমোরডাঙ্গাতে আন্দোলন ছিল, যেরকম গতকাল আমি হাবড়া ছিলাম, হাবড়া আজকে 6 মাস হয়ে গেছে, আজকে প্রশাসক বসে রেখে দিয়েছে, তারা আমার দাবি ছিল অবিলম্বে রেশন করাতে হবে। এই মুহূর্তে অশান্তি, আমাদের আন্দোলন মানে অশান্তি নয়, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে অশান্তি তৈরি করছে শাসক দল আর তৃণমূল বাহিনী। আজকে শাসক দলের মধ্যে কোনো ডিফারেন্স নেই, শাসক দলের থানাতে আজকে তৃণমূলের ফ্ল্যাগটা লাগানো বাকি আছে এবং টোটালি প্রশাসন শাসক দলের হয়ে কাজ করছে, তার জন্যই অশান্তি হচ্ছে। কোনোরকম আন্দোলন কেন্দ্রে নেবে না, গণতন্ত্র অনগন্তের উপরে অগণতান্ত্রিক উপায়ে আজকে তোলাবাজি চলছে, সিন্ডিকেট চলছে, কাঠমানি চলছে, তার বিরুদ্ধে কিছু বলতে গেলে আঘাত চলছে, সেটা প্রশাসনকে দিয়ে, পুলিশকে দিয়ে, তৃণমূলের যে গুন্ডা বাহিনী তাদেরকে দিয়ে বোম ছড়া হচ্ছে, ফলস কেস দেওয়া হচ্ছে। এভাবে আমাদের আন্দোলন এই আন্দোলন চলবে এবং এটা সর্বোত্তম পর্যায়ে যাবে। এবারে আমরা কনফিডেন্ট যে আমরা ছাড়বো না, কেননা গরিব মানুষের টাকা, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা, ল্যাট্রিনের টাকা সব জায়গাতে ঘুষ খেয়েছে, সব জায়গাতে কাঠপানি খেয়েছে। এই গরিব মানুষের টাকা আমরা যতদিন পারবো না পুনরুদ্ধার করতে দিতে পারবো, ততদিন আন্দোলন চলবে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গরিব মানুষ মেহনতি মানুষের টাকা ফেরত চাই, যেভাবে হোক, বাড়িতে পালিয়ে গেলে হবে না, যেখানে পালাবে কাউন্সিলররা সেখানে গিয়ে আমরা ধরবো, তার বাড়িতে টাকা দিয়ে করে এই গরিব মানুষের টাকা ফিরিয়ে দেওয়ার জন্যে যাদু যাতে হয় ততদিন আমরা যাবো। আজকে আমাদের টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে যে আমাদের যোগদান কর্মসূচি, সেই যোগদান কর্মসূচি আগে শুভ সূচনা হচ্ছে এবং আজকে আমাদের দিন আমাদের যে শ্যামসুন্দর মুখার্জি, যিনি আমাদের পার্টির জন্মদাতা, তারও জন্মদিন আজকে, সেই উপলক্ষে আজকে আমরা এই কর্মসূচি আজকে শুভ সূচনা করলাম। আমি বারাসাত জেলার সভাপতি হিসাবে আমার কাছে টার্গেট দেওয়া ছিল, আমি টার্গেট ছাপিয়ে গেছি, আমার আজকে এখানে 2000-এর অধিক লোক জয়েন করবে, টিএমসি সিপিএম কংগ্রেস থেকে সবাই জয়েন করছে, সবাই বুঝতে পেরেছে পশ্চিমবঙ্গ বাঁচাতে গেলে একটাই দল আছে, সেটা বিজেপি, তার প্রধান দলে সবাই আসছে এবং আগামী দিনে 2021-এ আমরা ক্ষমতায় আসছি এবার নিশ্চিত, এবং যে ফ্লো দেখছি, সমর্থন দেখছি, তাতে আমি অত্যন্ত আশাবাদী। কোনো দল করার মতন নেই এবং যারা তৃণমূল করত তাদের নামে শাসক হয়ে গেছে এবং এই তোলাবাজি সিন্ডিকেট বাজির জন্য তারই প্রতিবাদে আজকে যারা জয়েন করলেন তাদের বাছাইয়ের ক্ষেত্রে কি বেনজল বাদ দিয়ে নেওয়া হলো না সব যেমন এসছে তেমন? সেটা দেখা হয়েছে, কোনো অসামাজিক লোককে আমরা ধরে নেব না, যারা আসছে বাছাই করে চলবে, এটা কন্টিনিউয়াস প্রসেস, কোনো রকম সমাজ বিরোধী অপকর্মের সঙ্গে যুক্ত তাদেরকে আমরা সংস্পর্শ করবো না, আমরা ফ্রেশ সামাজিক লোককে ধরে নেব। Thank you.